दिल्ली के इंटरनेशनल एयरपोर्ट के ऊपर और आसपास कुछ संदिग्ध चीजें मंडराती हुई देखी गई। पाकिस्तान भर में आसमान पर उड़ती फिरती उड़न तश्तरी के चर्चे हम देख रहे हैं, हो रहे हैं, वीडियो वायरल हो गई है। इनसे साबित हो गया है कि इस ब्रह्मांड में शायद हम अकेले नहीं। বন্ধুরা, আজ আমরা আপনাকে পাঁচটি এমন ভিডিও দেখাবো যেখানে ইউএফও মানে অজানা জিনিস আকাশে উড়তে দেখা গেছে। কিছুদিন আগেই গুজরাটের জুনাগড়ের স্থানীয় মানুষরা আকাশে এক আজব এবং রহস্যময় বস্তু দেখতে পায়। ઉપલેટાની અંદરમાં આ બધા દ્રશ્યો દેખાય છે, જોવો આ બાજુ પણ જોવો, અહીંયા જોવો સાહેબ, અહીંયા જોવો, આ કઈક બીજી ભાઈની વસ્તુ છે, આ જોવો, તમે ખાલી જોવો, જોવો ભાઈ, ઓલી બાજુ હજી રોશની ચાલુ છે, આ શું છે કઈ ખબર નથી પડી રહી। તારા દેખે જે રાતેર અંધકારે બારીર ઉપરે કોનો ઉજ્જવલ જીનિસ ઘોરાફેરા કરછે, તારા બુઝતે પારે ના જે એટા કી જીનિસ, এবং তারা ফোন বের করে এই দৃশ্য রেকর্ড করতে শুরু করে দেয়। এই অনলাইন ফোন করবা দিও না। এই জিনিস জেট ইঞ্জিন থেকে নির্গত হওয়া আওয়াজের থেকেও জোরে শব্দ করছিল। যদিও প্রত্যক্ষদর্শীদের অনুসারে এটির আকার ও আকৃতি কোনো বিমানের মতো ছিলই না। আপনার কি মনে হয় এটি কোনো ভারতীয় বিমান ছিল অথবা কোনো ইউএফও? অনেক লোক বিশ্বাস করে যে আমরা এই ব্রহ্মাণ্ডে একা নই, আর তাদের মধ্যে একজন হলেন অ্যান্দ্রে স্মিডেন। সে দাবি করে যে সে তার টেলিস্কোপের মাধ্যমে চাঁদের পরীক্ষা করার সময় অন্য গ্রহের বিমানকে রেকর্ড করে। নিজের হাই কোয়ালিটি টেলিস্কোপ দিয়ে রাতের বেলা চাঁদের পরীক্ষা করার সময় সে প্রথমে তিনটি আজব বস্তু ঘুরতে দেখে। এই তিনটি গোলাকার বিমান সমান গতিতে উড়ছিল, কিন্তু তখনই হঠাৎ তার পাশে সেটির মতনই অনেক বস্তু আসে। আপনাকে বলে দিই যে অ্যান্ডে স্মিডেন গত 20 বছর ধরে চাঁদের ওপরে পরীক্ষা নিরীক্ষা করছে এবং সে অনেকবার এই রকম আজব বস্তু চাঁদের আশেপাশে দেখতে পেয়েছে। এটি পৃথিবী থেকে 500 কিলোমিটার উঁচুতে উড়ছিল, আর বেশিরভাগ সময় এই সংখ্যা 3 অথবা 4ই হয়। জানার জন্য এই ভিডিওকে কোনোভাবেই কাটাকুটি করা হয়নি। তো এই জন্য প্রশ্ন ওঠে যে সত্যিই কি পৃথিবী জুড়ে সুরক্ষা এজেন্সির নজর এড়িয়ে এত সংখ্যায় এলিয়েন বিমান সৌরজগতে ঘুরে বেড়াচ্ছে? এই ভিডিওকে মে 2021 রেডিট এ আপলোড করা হয়েছে, যেখানে তিনটি ব্ল্যাক ডট ত্রিকোণাকৃতি অজানা বস্তু আকাশে উড়তে দেখা যায়। Unidentified flying objects elevating ahead. Very strange in dimension. ভিডিও আপলোড করা ব্যক্তির কথা অনুসারে একটি রাগবি ম্যাচের মাঝখানে এই ত্রিকোণাকৃতি বস্তু সবার মাথার উপরে উড়তে দেখা যায়। Just finished the AUB rugby league football training. সাথে ভিডিও রেকর্ড করা ব্যক্তির কথা অনুসারে এই 3 ডটের মধ্যে একটি ডটের মাঝখান থেকে কিছু জিনিস বাইরে বেরিয়ে আসতে দেখা যায়, কিন্তু তার ক্যামেরা এর থেকে বেশি জুম করা যায়নি। Somebody looking out of one. I wish my phone could zoom in more. তাহলে এটি কি হতে পারে যে এলিয়ান না শুধু আমাদের ওপরে বরং আমাদের খেলার ওপরেও নজর রাখে? আর যদি এটি হয় তাহলে তাদের পছন্দের খেলা কোনটি হতে পারে? আগের মতোই এই ঘটনাকেও মে 2021 রেকর্ড করা হয়েছিল,
আমেরিকার রাজ্য মিশরে রেকর্ড করা এই ভিডিওতে একটি বাড়ির ওপরে রাতের বেলা কিছু অবাক করা আলোকে ঘুরতে দেখা যায়। এইখানে থাকা প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন ব্যক্তি এর সংখ্যা গুনতে থাকে এবং ভিডিওতেই শোনা যায় যে সেই সংখ্যা বাড়তে থাকে। ভিডিওটি দেখে বলা যায় যে এই লোক আন্দাজি করতে পারছে না যে তারা আসলে কি জিনিস দর্শন করছে। এই ভিডিও ইনফ্রারেড ক্যামেরাতে রেকর্ড করা হয়েছে। আর যদি আপনি না জানেন তো বলে দিই, এই ক্যামেরা একই সময় দু ধরনের ছবি, মানে থার্মাল ইমেজ এবং আসল ছবিকে পাশাপাশি দেখাতে সাহায্য করে। এটির ব্যবহার বেশিরভাগ সময় পুলিশ এবং আর্মিতে করা হয়, যার ফলে ঘন অন্ধকারে মানুষ, পশু, এমনকি লোহার তৈরি জিনিসকে সহজেই ডিটেক্ট করা যেতে পারে। সেরা মাউন্টেনে যখন একজন ব্যক্তি নিজের ক্যামেরায় ইনফ্রারেড মোড অন করে, তখন সে পাহাড়ের ওপর এক উজ্জ্বল জিনিস দেখতে পায়। আর যখন এই মোড অফ করে, তখন সেই জিনিস সেখানে আর দেখতে পায় না। বন্ধুরা, আপনি কি অন্য গ্রহের জীবকে বিশ্বাস করেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটিকে ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।